ডিজে বাপি প্রেজেন্টেশন। তোমার হাতে জল খেয়ে তোমার সাথে না খুব মজার মজার কথা বলতে ইচ্ছা হচ্ছে, আর কি জানো? আমার বাড়িতে আছে খই, তোমার হাড়ের মধ্যে আছে দই, তুমি আর আমি পাতাই ধর্মের সই। ধর্মের সই না ধর্ম সই? এসো এসো সই বসো আমার সই গো, বলো তুমি ধর্ম সই গো, এসো সই। সারা দিয়েছে গো না, আমাদের সই বলাতে এদের সমতি আছে, বলি ও সই বলো না সই। এবার শুধু দুজন কোলাকুলি করে মনের কথা বলো সই, তোমার মনের কথা আমাকে বলবে, আমার মনের কথা সব তোমাকে বলবো। তাহলে তুমি বলো তো দেখি আমাদের সয়ার নামটা কি? বলো সই, এখানে অসহায়। এখানে অসহায় মানে? শোনো সই শোনো, কেউ কোনোদিন কোন নারী স্বামীর নাম ধরতে পেরেছে না ধরেছে বলো? ও মাতা, আমি কখন বললাম যে তোমার স্বামীর নামটা তুমি বলো? বলো মায়েরা, তোমরা তো কেন বসে আছো? আমার সই বললো না যে বলো সয়ার নামটা কি? এই রে আমি বলে ফেলেছি। ও আচ্ছা ঠিক আছে, যদি বলে থাকি তাহলে সই তুমি একটু ঘুরিয়ে দাও না, তাহলে তুমি সোজাসুজি বলবে কেন? সোজাসুজি বলবে কেন? তুমি আকিয়ে বাকিয়ে আকারে নিতে বলো, আমি ঠিক বুঝে নেব। বেশ সই, তাহলে আমি বলছি শোনো। বলো সই, যাদের বহু টাকা পয়সা আছে তাদের কি বলে? যাদের বহু টাকা পয়সা আছে তাদের বলা হয় ধনী। বলো সই, আর ওই নদীতে বাদাম তেলে ভেসে যায় তাকে কি বলে? ও মা গো, এই আর তুমি জানো না? না, তাদের বলা হয় তরি গো তরি। বলো সই, ওই দুটি এক করলে তোমার সার নাম পেয়ে যাবে। তরি ধনী, ধনী তরি, তরি ধনী, ধনী তরি, দুচ্ছাই মাথায় ঢুকছে না। বলো সই, তুমি ভালো করে চেষ্টা করে দেখো, তুমি ঠিক পেয়ে যাবে। তরি ধনী ধনন্তরি? হ্যাঁ সই, হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে। আরে কেন? ওরে আমি কাল সরোবরে জল আনতে গিয়ে দেখলাম এক হাট মেয়ে বলা বলি করছে। আরে কি বলছিল? যাকে ছয় পুত্রকে সর্পে দংশন করেছে। আর আমাদের ওঝা নাকি বড়ই ওঝা গো, আমাদের এই সয়া তাদের নাকি গিয়ে বাঁচিয়ে এসছে। তাতে কি হয়েছে? সর্বনাশ তো ওখানে ঘটেছে। কেন? কারণ কি? কেন তো বলবে তো কেন? ও মা, ওই মনসা মাতা কি জাতা মেয়ে নাকি? হ্যাঁ ও জাতা মেয়ে, একটি বার যদি ওই কানে যায়। বসে বসে শুনছি, তাহলে আমাদের শহর এখানে নয় পরলোক গমন করবে। বলো সই, আজ তুমি কি বলছো? তোমার সয়ের মরণ নেই, মরণ হবে না সই। তুমি হাসছো? আরে বলছি কেন? আমাদের সয়ার তুমি কি অমর নাড়ু খাইয়েছো নাকি? বলো সই, কেন তোমার সয়ার কেন আমি অমর নাড়ু খাওয়াতে যাবো বলো? এই যে তুমি বললে আমাদের সয়ার মৃত্যু নেই। আমি তো বলছি তোমার সয়ার মরণ নেই। ভুল সই, ভুল ভুল কেন জানো? কেন? মানুষ যখন এই পৃথিবীর মাঝে আসে তার বিধাতা যায় তার মায়ের কাছে। মায়ের গর্ভে যখন সন্তান থাকে তার মৃত্যুর কথাটা আগে লেখি, আর তুমি বলছো আমাদের সয়ার মৃত্যু নেই। শুনে আমি অবাক হয়ে গেলাম। ও সই, আজ আমাদের সয়া গিয়ে ফিরলে শুধু একটি কথা বলে, ও মোর প্রাণের স্বামী প্রাণের দেবতা গো, তুমি আর আমি দুটো মাত্র প্রাণী এই সংসার গৃহেতে থাকি, যদি না তোমার সুখ দুঃখের কথা আমার সুখ দুঃখের কথা দুজনে যদি না বলাবলি করি তাহলে কেমন সংসার করতে পারি? যদি না বলে যে তোমার মৃত্যুর কথা তুমি যে তোমরা বলো, তাহলে শোনো আমি ভেঙে দেবো হাতের শাখা, মুছে দেবো শীতের সিঁদুর, চন্দ্রকোনা শাড়ি পরে নগরে ভিক্ষা করে খাবো, তবু তোমার মতো স্বামীর ঘর করব না, আমি চিরদিনের জন্য চলে যাব পাপের ওপারে। বলো মায়েরা, আমার সই বুদ্ধিটা দিচ্ছে দেখো।
খুব ভালো বুদ্ধি দিয়েছে ও সই বলো না আর যদি না বলে একটু কান্না রব্দে বলবে দেখবে এই পৃথিবী সমস্ত নারীর চোখের জলে সব পুরুষ ভিজে জল তুমি বলবে দেখবে ঠিক তারা শাশুড় করে বলে দেবে বলো সই আজ তুমি তো বলছো তোমার সয় সেরকম মানুষ না গো আমি শুনে তোমার কাছে বলবো গো তবে সই একই কথা বলো আজ যেমন তোমার সঙ্গে দুধটা দিলাম সামনা সামনি কথা হলো কিন্তু কাল আমি মন্দিরে দুধটা দেবো আর মন্দির থেকে চলে যাবো কাল আর তোমার সাথে দেখা হবে না বেশ তবে অন্যদিন আসবো তোমার সাথে অনেক কিছু গপ্প করবো তোমার সাথে অনেক কিছু খাবো বসে বসে গপ্প করবো তাহলে তুমি শুনে আমাকে বলবে তো বলবো সই বলবে বলবো আর কত মিষ্টি আদরে সই গো ও সই আমি আসছি এসো ও গোবার স্বামী দেবতা আজ তুমি এসো আমি আছি গৃহের মধ্যে তরলা স্বামী পূজার জগত হয়ে গেছে তরলা স্বামী গো তোমার পূজার বসার আগে যে আমার একটি কথা আছে তুমি বলো না তরলা আমি সেই কথাটা তোমাকে বলবো তুমি আমাকে বলবে না স্বামী বলো তরলা স্বামী এই সংসারে আছে মধ্যটি প্রাণী তোমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তাহলে আমি কিনে বেঁচে থাকবো বলতে পারো তরলা তোমার সুখ দুঃখের কথা আমাকে বলো আমার সুখ দুঃখের কথা তোমাকে বলবো তাই বলছো গো স্বামী তরলা আজ তুমি বলো না তোমার ওই মরণ বার্তার কথা তরলা না তরলা আমার এই মরণ বার্তার কথা তুমি শুনতে চাও না তরলা স্বামী তোমার এই মরণ বার্তার কথা যদি না তুমি আমাকে বলো তোমাকে ছেড়ে তোমার এই সংসার ছেড়ে চলে যাব আমি আমার বাপের বাড়িতে তরলা আমার এই মরণ বার্তার কথা আমার গর্ভধারিণী জননী পর্যন্ত জানে না আর এ কথা তুমি শুনতে চাও না তরলা স্বামী আমি হলাম তোমার অর্ধাঙ্গিনী তাহলে তুমি বলো না স্বামী কেন তুমি আমাকে বলবে না আজ তুমি আমাকে বলো তোমার এই মরণ বার্তার কথা স্বামী বেশ তরলা আমি শুনতে চাই একান্ত চ্যুতি না শোনো তরলা পিতার মাথায় যে উদয় নাক আছে আড়াই দণ্ড বেলা থাকতে যদি আমার এই মস্তকে দংশন করে সেই দিন আমি মারা যাব তরলা তরলা এ কথা যদি তুমি কাউকে বলো তোমার কি হবে জানো তরলা মুছে যাবে সুতার সুদূর ভেঙে যাবে হাতের শাখায় চন্দ্র করে শাড়ি পরে নগর মাঝে তুমি ঘুরে বেড়াতে হবে আমার স্বামী দেবতা আজ তোমার মরণ বার্তার কথা তুমি আমাকে বলেছ আজ আমি শুনেছি এখানে আর কেউ নেই স্বামী তাই বলছি স্বামী তোমার মরণ বার্তার কথা আমি কাউকে বলবো না স্বামী তরলা তুমি পূজা জোগাড় করো তরলা আমি ওই সরোবরের ঘাট থেকে একটি ডুব দিয়ে আসি তরলা বেশ এসে স্বামী এসো তরলা কি বোকা গো তরলা মনে করেছে আমি ওর সই আমি সর্বনাশ আমি সর্বনাশ করে দেব ওরে তরলা এতে তোমার কোনো দোষ ছিল না দোষ তোমার স্বামী করেছিল চন্দ্রধরের ছয় পুত্রকে তো আমি মারলাম কিন্তু কেন গেল সেখানে কেন গেল গিয়া আমাকে এমন ভাবে মুখে ছাই কেন দিল তাই তো তোমার মরণ বারতার কথা জেনে আমি পিতার মস্তকের উদয় নাককে এনেছি তোমার সাজির মধ্যে করিব লুকাইত তুমি যখন করিবে পূজা ব্রহ্মস্থলে দংশন করে পাখা মিলে ফিরে যাবে পিতার কাছে তাই আমি করিলাম তোমার ফুলের সাজির মধ্যে লুকাইত এই দেখো আমি তোমার পূজার ডালি সাজিয়ে এনেছি এবার তুমি পূজায় বসো আমি তোমার পাশে বসে তিনটির সংকেত ধরে দেবো বেশ তরলা
ওগো প্রভু শঙ্কর আরাধ্য দেবতা, আমি তোমার চরণ দেব এখনই আমার এই ভক্তির পুষ্পাঞ্জলি। ও শিবায় নমঃ, ও শিবায় নমঃ, ও শিবায় নমঃ। আমি যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না তরুলা, আমি যে আর দাঁড়াতে পারছি না তরুলা। তুমি একটি বারো পাই ভালো না সবই তুমি এখনই ধরো মনে কি ডেকে আনো, তুমি এখনই ধরো মনে কি ডেকে আনো স্বামী। ও আমি আসছি স্বামী, আজ আমি ছুটতে ছুটতে যাবো সেই ধরা মনে রাখতে স্বামী। আমি আসছি স্বামী, আমি বলি ভাই শোন, কতদিন হলো তো যাওয়া হয়নি, আমার ইচ্ছা আছে একটু যাওয়ার জন্য, চলা যাই। কি আর নিয়ে যাই বলতে, ওই গরম জিলিপি নিয়ে যাবো, গরম জিলাপি ওই আড়াই পাক, হ্যাঁ আড়াই পাক নিয়ে যেতে হবে। ধনবানা কেন গুরুমা, আজ কি হয়েছে বলো না গুরুমা। ধনবানা আজ যে তোমাদের বড় বিপদ হয়ে গেছে ধনবানা। কি বিপদ? তোমাদের গুরুদেবের কি হয়েছে জানো ধনবানা? কি হয়েছে? তোমাদের গুরুদেবে সর্পে দংশন করেছে, বারে বারে তোমাদের নাম ধরে ডাকছে। কোথায় কোথায় আমার ধনবানা? একেবারে সবাবা আমার সঙ্গে তোমরা সে ধনবানা। গুরুমা, গুরুদেব আমাদের নাম বললো, বেশ আর দেরি করবো না দাদা, এই মুহূর্তে ছুটে ছুটে যাবো গুরুদেবের বাড়ি। তরুলা, হে আমি যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না তরুলা, তোমাদের সেই ছোট্টবেলায় দিয়ে গিয়েছিল কই তো পারে মনে পড়ে ধনমনা। গুরুদেব মারা যাবে, ধনমনা ওই কই তো পাহাড়ে যাওয়ার পথে নদী থেকে একটি শোল মাছ ধরে নিয়ে অগ্নিতে দগ্ধ করে ওই শোল মাছ যে গাছের গায়ে ঠেকাবে, গাছের পাশে শোল মাছ যদি বেঁচে ওঠে সেই গাছের শিকড় যদি তুলে আনো আমি বেঁচে যাবো ধনবানা। একটু বিশ্রাম করো সবাই, আজ ধনবনা থেকে গিয়েছে
আজ ঔষধ নিয়ে এলে আজ তুমি আবার সুস্থ হয়ে যাবে, আজ তুমি চলো না একটু বিশ্রাম নেবে। তরুলা কেমন করে আমি বিশ্রাম নেব? তরুলা এই যে অসহ্য জ্বালা, আমি আর সহ্য করতে পারছি না। তরুলা দেরি করলে হবে না, এই যে দেখতে একটু গৌতম পাহাড়ে এসে গেছি, ক্ষীরের নদীর কূল থেকে একটা শোল মাছ দেখিস? ওই শোল মাছটি আছে, বেশ আমি এই অগ্নি জেলে দিলাম, ফেলে দিলাম। বাবা রে কি বিচ্ছিরি গন্ধ, শোল পড়া এমনি গন্ধ, শোল পড়ালে গন্ধ হয়। বেশ ওই শোল মাছটি পড়া শোল মাছটি পত্তের গাছের গায়ে লাগিয়ে দে, কোন গাছের পাশে মোরা শোল মাছ বেঁচে উঠে। এ ভাই এই যে গাছ, এই গাছ বেঁচে উঠে, ওই গাছ, ওই গাছে শিকড় তুলে নে, তুলেছি তুলেছি, চ আর দেরি করবো না, এই মুহূর্তে ছুটতে ছুটতে যাবো গুরুদেবের। চলো সর্বনাশ হলো রে বাবা, ও বাবা বল ভাই, এটা আমাদের গুরুদেব কণ্ঠস্বর, গুরু মায়ের কণ্ঠ, হ্যাঁ গুরু মায়ের কণ্ঠস্বর, হ্যাঁ চলো আজ ও বাবা যদি কোনো ক্ষমতা থাকে না বাবা, তাহলে তো গুরুদেব মেসে ফিরে আসবে বাবা, তোর এখন এক কাজ কর, ওই ঔষধ চিতার মধ্যে ফেলে দে বাবা। না গুরুমা না, এই ঔষধ আমরা অমৃতে নিক্ষেপ করতে পারবো না, তাহলে তোদের গুরুদেব আর তোদের কাছে কোনোদিন ফিরে আসবে না রে বাবা, কোনোদিন ফিরে আসবে না। না দাদা দেরি করলে হবে না, গুরুদেব আমাদের বাঁচাতে হবে, এই ঔষধ এই অগ্নিতে নিক্ষেপ করলাম। আর কান্নাকাটি করি শোন না, এই মোরা শোল মাছের পাশে যদি ওই গাছ বেঁচে ওঠে, সেই গাছের চিঠিটা তুলে আনলাম, নিয়ে তো অগ্নি দিলাম, দগ্ধ হয়ে ফর্ষ হয়ে গেল, ওই বেঁচে উঠে গেল। গুরুদেব মনে ফর্ষ হয়ে যাবে, গুরুদেব ডাকলো না, থোনা মোনা বলে ডাকলো না, পিছনে তাকিয়ে দেখ, চল চল কে ঔষধ ধারণ করেছে, চল চল এই মুহূর্তে দুই ভাই ছুটতে ছুটতে যাবো সেই গুরুদেবের ভাই। তোমরা
আমরা ইসুচ্ছ ধন্যবাদ এই ধন্যবাদ অমন ভাবে চুপ করে আছে কেন ঔষধ দাও ধন্যবাদ আজ তো তোমরা ঔষধ আনতে গিয়েছিলে বাবা দাও না তোমাদের গুরুদেবের ঔষধ দাও কেমন ভাবে দেব গুরুমা ধন্যবাদ ঔষধ যে আমরা হারে গিয়েছিলে ধন্যবাদ এই ঔষধ কেমন করে তোমরা হারিয়ে ফেললে ধন্যবাদ তোমরা যে বড় ভুল করেছো ধন্যবাদ ধন্যবাদ ওই তো কোথা কি দেখো পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার পথে আমি মারা গেলে কোথায় নিয়ে যাবে জানো ওই জয়নগর মজিবপুরে নিয়ে যাবে আমার এই দেহটা খণ্ডিত করবে তিনটি গর্ত করে হাত দিয়ে সুন্দর করে মাটি দিও আর ওই তিনটি গর্তে থেকে একটা হবো ঈশের মূল একটা হবো নেউল আর একটা হবো এই ধনন্তরিকা ধনমনা এই তিনটি জিনিস যে গৃহস্থের বাড়ি থাকবে তারা যে নাগের ভয় থেকে রেহাই পাবে আমি আর দাঁড়াতে পারছি না ধনমনা ধনমনা আমার পায়ে থেকে মাটি চলে যাচ্ছে ধনমনা তোমার গুরু পাখি দেখো সবই কথা বলো না আস্তি বাপর করে চুপ করে থাকুন না সবই একবার কথা বলো দেখো দেখো না সবই দেখো না আজ তোমাকে আজ তোমার তরলা তোমাকে ডাকছে একবার তরলা তরলা বলে ডাকো না সবই 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 গো আজ তুমি ছাড়া যাবার আর কেউ নেই আজ তুমি বলো না সবই আজ তুমি কার কাছে রেখে যাচ্ছ আজ তুমি কার কাছে আমার রেখে যাচ্ছ বলো না সবই তুমি এমনি ওরে ধন্যবাদ আজ আমার বলতে কেউ নেই ধন্যবাদ আজ আমার সবই অন্ধকার হয়ে গেছে ধন্যবাদ হারিয়ে গেছি সবই যে অন্ধকার মাঝে হারিয়ে গেছে সবই যে আলোকার মা
জয়নগর মজিলপুরে নিয়ে যায়। হ্যাঁ বলারি হরি বল হরি বলারি হরি বল হরি বলারি হরি বল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমার ইচ্ছা হয়েছে ওই 100 জন মতো খাওয়াবো। 100 জন? হ্যাঁ তুই বড় 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 কথা বলিস, একা চলে দাদা বাড়ি ফেলতে ভাল দেবা। কই রে এই ওগুলো গুলি মার এদি চলে আয়। হ্যাঁ বলেছে হ্যাঁ আরে মরেছে মরেছে কি বার বলেন আজকে বারে তো শনিবার শনিবার উনা দোষ পে আছে দোষ পে কই পে কিন্তু আই গুরুদেবের কথা মতো আমরা হাত দিয়ে মাটি দিই হাত দিয়ে মার দিয়া এই বাবা তোমার চলে যাচ্ছি কইনি গুরুদেব ধনা মনা ও বাবা ধনা মনা দেখেছো গুরুদেবের কাজ সুসম্পূর্ণ হলো না ভিখারি চিরমুরকি খার জন্য ফুল রেডি দাঁড়াও ভিখারি এসো বসো গুরুদেবের কাজ সুসম্পূর্ণ পূর্ণ করে তোমাকে চিরমুরকি খেতে ও বাবা আমি কিছু খেতে আসিনি লুচিয়া ডাল দেবো না রে বাবা না মুগির ডাল ওরে বাবা আমি বলছি তোমরা কি করছো এখানে ভুটির ডাল দেবো তাও হবে না আমাদের গুরুদেবের কথা মতো আমরা সৎ কাজ করছি কিভাবে সৎ কার্য করছো কেমন হবে বাবা হয়তো হাত দিয়ে মাটি দিচ্ছি আমার কথা মতো পা দিয়ে মাটি দাও কেন তাহলে তোমাদের গুরুদেব স্বর্গবাসী হবে আর না হলে তোমাদের গুরুদেব এখানেই থাকবে আচ্ছা ভিখারি ভিখারির মতন থাকো না হ্যাঁ অত কথা কিসে আয় দাদা ভিখারি কথা না আমার কথা মতো যদি না তোমাদের গুরুদেবের পা দিয়ে মাটি দাও তাহলে তোমাদের গুরুদেব যেখানে গেছে তোমাদের সেখানে পাঠিয়ে দেবো তা মনে করো তাই Thank you.
হাতে নেড়ে মাঝে মতন কি ওটা কি? এসো কাছে এসো। আমার কথা মতো যদি না কাজটি করো তাহলে এটা দিয়ে তোমাদের গুরুদেবের কাছে পাঠিয়ে দেব। দরকার নেই, যাবো না তো। না না, সময় নেই, সময় নেই দাদা। এই সেই মনসা, এই সেই মনসা, গুরুদেবে একশো বলে ছবি করেছে। হ্যাঁ ঠিক বলেছিস, দুই ভাই বেঁচে থাকি। হ্যাঁ সাধ্য শান্তি করতে হবে। হ্যাঁ আমরা হাতে পাদে মাটি দেওয়ার নাম করি। হ্যাঁ হাত দিয়ে মাটিতে টুপুরে পাড়াও। সব শুনে ফেলেছি। অগো গুরুদেব, জানি আমরা ভুল করছি, তুমি আমার নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিও। আয় দাদা, যে মারা গেছে তার জন্য চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। দশ থেকে বারো জন খেয়েবে, একশো জনের খাবি, আমি পঁচিশ জনের খাবো। সেই লোকজন থেকে শান্তি মনে চলে যাবো। বড় আশা ছিল তোমার, ছিল তোমার আমার সাথে তাই বিবাদ করেছো। তোমার মিত্রবর কি ওকাল ছেড়ে তো পরকালে পাঠিয়ে দিলাম। এমনি করে যদি তুমি আমার জীবনে কাঁটা হয়ে আসো, আমার জীবন থেকে আমি তোমাকে উপরে নর্দমায় ছেড়ে ফেলে দেব। আতঙ্কে প্রত্যেকটি নর নারী শুরুতে বলবে, নারী থাকতে হয়তো আছে একটি নারী, দেবী থাকতে হয়তো আছে একটি দেবী, সে আর অন্য কোনো নারী নই, অন্য কোনো দেবী নই, বিষাক্ত দেবী, বিষে ভরা, বিষে ভরা নাগিন দেবী মনসা। নমস্কার, মা রিঙ্কু যাত্রা ইউনিটের যাত্রা এই পর্যন্ত।